লোকসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, যেখানে তিনি কোনো জনমোহিনী ঘোষণার পথে হাঁটেননি। পাশাপাশি যেভাবে পরিকাঠামো খাতে খরচ বৃদ্ধি এবং রাজস্ব ঘাটতি কমিয়ে আনার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে, তাতে আয় ব্যয়ের সামঞ্জস্য রক্ষার কৌশল দেখছেন আর্থিক পরামর্শদাতা সংস্থার কেয়ার এজের ডিরেক্টর অরিন্দম সাহা। ক্যাপিটাল এক্সপেন্ডিচারের উপরে জোর দেওয়া হয়েছে, অ্যাট দি সেম টাইম ফিসক্যাল কনসলিডেশনের কথাটাও মাথায় রাখা হয়েছে। ক্যাপিটাল এক্সপেন্ডিচারের বরাদ্দ 16.9% বাড়িয়ে গতবারের তুলনায় 11.1 trillion টাকা করা হয়েছে, এবং সেটা মূলত খরচা হবে সড়ক, রেল, প্রতিরক্ষা এবং আদার ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে। এই খাতে ব্যবহার করলে যেটা হবে, আগামী দিনে অর্থনীতির যে অগ্রগতি সেগুলো অনেক ত্বরান্বিত হবে, এবং ফলে জিডিপি গ্রোথ অ্যান্ড আদার, যেটা আমাদের অর্থনীতির মূল লক্ষ্য, সেটা আমাদের অ্যাচিভড হবে। সৌর বিদ্যুৎ ব্যবহারে উৎসাহ দিতে অন্তর্বর্তী বাজেটে বেশ কিছু ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, এই বিষয়টিকেও স্বাগত জানাচ্ছেন বিশেষজ্ঞরা। বাজেটে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে রুফটপ সোলারাইজেশন প্রকল্প, যেখানে 1 কোটি লোকের, 1 কোটি পরিবার বলতে পারি, সেখানে আপ টু 300 ইউনিট মতন বিদ্যুৎ সাশ্রয় মাসে হতে পারে, ফ্রি পেতে পারে তারা। তো ফলে দেখা যায়, যদি আমি এটাকে বছরে করি, 15,000 থেকে 18,000 টাকা পার ইয়ার সাশ্রয় হতে পারে। লোকসভা ভোটের পর পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে নতুন সরকার। সঞ্চয়ন মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।